নমস্কার বন্ধুরা, আমি এখন একটি ক্ষেতে রয়েছি। তো এখানে কলা গাছ লাগানো হয়েছে এবং আপনারা যেমন দেখতে পাচ্ছেন একটি কলা গাছ, এবং দেখুন এই কলা গাছের মধ্যে কিন্তু একটি মোচা আসেনি। কলার যে ফুল হয় সেটাকে আমরা মোচা বলে থাকি, কিন্তু দেখুন এই কলা গাছটিতে অনেকগুলি মোচা একসাথে দেখা দিয়েছে। তো আমি গুনে দেখলাম মোটামুটি এটা 13টা বা 15টা আছে, হয়তো আমার গোনার মধ্যে ভুল হতে পারে, কারণ অসংখ্য বেরিয়েছে তো তাই গুনতে একটু অসুবিধা হচ্ছে। তো মোটামুটি 15টার মতো মোচা এখানে রয়েছে। তো গাছটি গোড়া থেকে দেখুন একেবারে ছোট একটি গাছ, খুব বেশি বড় না এবং খুব বেশি মোটাও না, মানে খুবই কম দিনের গাছ বলেই মনে হচ্ছে। এবং গাছটি দেখুন একটি মাত্রই কলার কাঁধি বেরিয়েছে এবং সেই কলার কাঁধি থেকে অনেকগুলি মোচা একসাথে ফুটেছে। তো যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সচরাচর এরকম হয় না, কিন্তু এরকম হয়েছে। তো সেই কারণে আমি ভাবলাম যে এটা আপনাদেরকে একটু দেখানো দরকার, এরকম আপনারা কি আগে কোথাও দেখেছেন? তো একটু সম্পূর্ণ নতুন জিনিস বলেই মনে হলো আমার কাছে। তো দেখুন আশেপাশে হয়তো আপনারা দেখছেন আরও এরকম অনেক গাছ রয়েছে, সাধারণত চারিদিকে কলা গাছই রয়েছে বেশি। এটা কিন্তু আশ্চর্যই মনে হয়েছে আমার কাছে, এরকম সাধারণত হয় না সেই কারণে। তবে একটা বিশেষত্ব কি জানেন তো, কলা গাছে যে মোচাগুলো হয় সেটা কিন্তু অনেকটা বড় হয়, এবং এক একটা মোচা যখন মোচার মধ্যে যে যদি আমি বলি মোচার মধ্যে কিছু পাতা লাগানো থাকে, সেই পাতাগুলো যখন খুলে খুলে পড়ে তো তার মধ্যে থেকে কিছু ফুল বেরিয়ে আসে। এখানে কিন্তু ওই মোচার পাতাগুলো যখন খুলছে তখন কিন্তু একটা দুটো করে ফুল রয়েছে, খুব বেশি ফুল নেই এর মধ্যে, মানে যেটি পরবর্তীকালে কলা হবে। তো এরকমই দেখছি কিন্তু অসংখ্য মাত্রায় হয়েছে। তো যিনি কৃষক ভাই ওনার সাথে আমি কথা বলেছিলাম, উনি বলছেন এটি একটা লোকাল একটি কলা হয়, বিচে কলার গাছ। তো যাই হোক বন্ধুরা, আপনারা বলবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।